আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিতে আজ সকালে আলোচিত খবর, রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 3,26,930 জন। দেখুন সৌদির করোনার সর্বশেষ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদির করোনা ভাইরাস পরিস্থিতি আজকেও হালকা উন্নতি হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 672 জন, সূত্র সৌদি প্রেস এজেন্সি। আর এদিকে সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে 33 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এতে করে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 4,338 জনে। এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে 672 জন। এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,26,930 জনে। বিগত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 1,092 জন। এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,05,022 জনে। আর এদিকে সৌদিতে আজ অবধি 93.2% রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 17,570 জন রোগী। এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে 1,286 জন রোগী। চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মক্কায় 62 জন, আলমদিনায় 61 জন, জেদ্দায় 45 জন, রিয়াদে 44 জন, হুফুফে 38 জন, আলদামামে 37 জন, ইয়ানবুতে 27 জন, খামিস মুশাইতে 24 জন, আলকাতিফে 24 জন, আলমোবারাজে 20 জন, নাজরানে 19 জন, হাইলে 18 জন, বাজরাসিতে 16 জন, জিজানে 15 জন, আরারে 14 জন, দাহারানে 13 জন, তাবুকে 13 জন, আবহাতে 11 জন, সাহরারতে 10 জন, আলজুবাইলে 9 জন এবং আল্লাইরাতে 9 জন, সর্বমোট 672 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন সৌদি আরবে কিন্তু করোনা ভাইরাসে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এটি আমাদের জন্য অনেক ভালো একটি সংবাদ। আশা করব সামনের দিনগুলোতে আরও ক্রিটিক্যাল রোগীর সংখ্যা কমে যাবে এবং খুব শীঘ্রই যারা অসুস্থ রোগী আছে তারাও সুস্থ হয়ে যাবে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।